আইপিএল শেষ হতে না হতেই বাঁচবে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা আর এই বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে বলে জানা গিয়েছে অন্যান্যবার দুটো প্র্যাকটিস ম্যাচ খেললেও এবার একটা ম্যাচ খেলবে তার কারণ আইপিএল শেষ হওয়ার পরপরই যেহেতু শুরু হচ্ছে বিশ্বকাপ সেহেতু সময় খুব একটা পাবে না টিম ইন্ডিয়া পাঁচ জুন প্রথম ম্যাচ রয়েছে ভারতের এদিকে আইসিসির তরফ থেকে খুব শীঘ্রই ঘোষণা করা হবে ম্যাচের সূচি তবে প্রস্তুতি ম্যাচের স্থান নিয়ে খুব জটিলতা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে নিউ ইয়র্কে ম্যাচটি আয়োজন করার কথা বলা হলেও আইসিসির তরফ থেকে ফ্লোরিডাতে প্রতিযোগিতামূলক প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডাতে যেতে অনিচ্ছুক টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা সে কারণে বোর্ডের তরফ থেকে নিউ ইয়র্কের কথা বলা হয়েছে উল্লেখ্য আইপিএলের ফাইনাল রয়েছে ছাব্বিশে মে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চলতি বছরের পয়লা জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত টি বিশ্বকাপ চলবে ফলত এই টি বিশ্বকাপের আগে পাঁচ দিন সময় পাবে খেলোয়াড়রা সে কারণে এই সময়ের মধ্যে প্র্যাকটিস খেলাটা চাপের হবে টিম ইন্ডিয়ার জন্য পাঁচ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হয়ে এবারের টি বিশ্বকাপে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া নয় জুন রয়েছে ভারত পাকিস্তানের মেগা ম্যাচ প্রথমে ঠিক ছিল একুশে মে নিউ ইয়র্কে রওনা দেবে টিম ইন্ডিয়া পরে যদিও জানা গেছে পঁচিশ এবং ছাব্বিশে মে দুভাগে টিম ইন্ডিয়া যাবে নিউ ইয়র্কে